আজ থেকে খুলে গেল হুগলি জেলার কুন্তিঘাট কেশরাম রেয়ন কারখানা। বিগত ৬ মাস আগে বন্ধ হয়ে যায় এই কারখানা। তারপর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানাভাবে বিক্ষোভ ধর্ণা আন্দোলন চালানো হয়। বহুবার শ্রমমন্ত্রী, ম্যানেজমেন্ট সহ শ্রমিক সংগঠনগুলির সাথেও আলোচনা করা হয়েছে। অবশেষে ৬ মাস পর আজ থেকে খুলে গেল কেশরাম রেয়ন কারখানা। স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় ৪,০০০ শ্রমিক, এখন শ্রমিক মহলে খুশির মেজাজ। ৬ মাস যে কষ্ট পেয়েছি আমরা সেটা কিন্তু কেউই দেখে না, ম্যানেজমেন্ট দেখেছে না, প্রশাসনের লোক দেখেছে না, মানে প্রশাসনিক তো দূরে থাকুক, ম্যানেজমেন্টও তার সঙ্গে পিছিয়ে আছে, আর কি বলবো, আমাদের অসুবিধার কথা, দুঃখের কথা কাকে বলতে যাবো। কী শর্তে খুললো? হ্যাঁ, কী শর্তে খুললো? শর্ত তো অনেক কিছুই আছে, এখন জানি না কী কী শর্ত, ওটা তো এখনও প্রচার হয়নি, যখন ডেট মিটিং হবে তখন জানা যাবে। এখন কি নর্মাল যেভাবে কাজ হবে সেরকমই বলছে কাজ? আমরা কন্ট্রাক্টর লেবার, আমাদের ডেকেছে, আমরা কাজ করব। আচ্ছা, কত শ্রমিক আছেন আপনার এখানে? কন্ট্রাক্টর লেবার কত আছে ধরুন, পাঞ্চিং নন পাঞ্চিং নিয়ে কত, ৪০০-৪৫০ ছেলে হবে। আর মানে আপনাদের পাশে তো এখানকার একটা করে যে খোলা, কিন্তু যতক্ষণ একটা মানে কমপ্লিট এগ্রিমেন্ট হচ্ছে ততক্ষণ তো কোম্পানিও ছাড়বে না। না আর কি, কতটা কি হয়েছে আমরা তো ডিটেলস জানি না, যখন গেট মিটিং হবে জানতে পারবো তখন। হুগলি থেকে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।